এটা হচ্ছে প্রফেশনাল কনসেপ্ট, যেটা যা চাবে। যেমন এই যে এখন তুমি লাইটটা ধরছো, লাইটটা চাচ্ছে বলে তুমি লাইটটা ধরছো। তো প্রিয়তমাতে যেটা দরকার ছিল সেটা দিচ্ছি, রাজকুমারের যেটা দরকার সেটা দিচ্ছি। তো যেখানে যা দরকার সেটা দিয়ে কাজ করাটাই আমি মানে ঠিক মনে করি এবং ওভাবেই কাজ করছি। ইনশাল্লাহ রাজকুমার দিয়ে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। ভাইয়া আপনি আমি তো রেগুলার প্রয়োজনে এবং এবং এটা তো আমি একদম একদম ওপেনলি বলেছি, আমি বছরে চারটা ছবি বানাবো। হলো করার কথা বলছে, রেগুলার প্রয়োজনা কেন করবো না? কারণ সিনেমা আমার রক্তে আছে, আমার প্যাশনে, আমি ভালোবাসি। অবশ্যই আছে শাকিব খানকে নিয়েই কেন কাজ করবো, শুধু অন্য আর্টিস্ট নিয়েও কাজ করবো, কেন করবো না? গল্প যেখানে যাবে, যাকে ডিমান্ড করবে তাকে নিয়ে কাজ করবো। আর শাকিবকে সবসময় যে আমি পাবো, তার শিডিউল সবসময় পাবো, নট নেসেসারি। তো আমার অন্য নায়ক নিয়েও কাজ করতে হতে পারে এবং অন্য এখন এমন একটা পজিশন আমি তৈরি করতে চাই যে ভার্সেটাইল মিডিয়া বা আরশাদ আদনান যাকে নিয়ে কাজ করবে সেই সুপারিশ হবে। আমি এই জায়গাটা তৈরি করতে চাই, শাকিবের ঘরে ভর দিয়ে আমি ছবি সুপারিশ করব, এই জায়গার থেকে আমি নড়তে চাই। আমি চাই আরও নতুন আর্টিস্ট দিয়ে কাজ করতে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আমরা সেভাবে আপনাকে কাছে পাবো কিন্তু প্রতিষ্ঠান ধরুন যে অনেক অনেকভাবে ধরুন সিনেমা ঘোষণা দিলেন, অনেক নায়ক নিয়ে এর থেকে বড় আমি কি করবো, এর থেকে বড় পরিসর আমি কি করবো? আর বড় প্রযোজনা প্রতিষ্ঠান কে আছে? একটা নাম বলেন, একটা নাম বলেন আপনি আমার থেকে বড় ভাবে কাজ করতে। একটা নাম বলেন, ভার্সেটাইল মিডিয়া অনেকেই তো প্রতিষ্ঠিত দেয়, তারপরে নিজের কালারি আছে, তারপরে নিজের প্যানেল আছে, তারপরে নিজের হাউস আছে, ওই রকম আমি এডিট ব্যান্ড করবো, আমি কালার গ্রেডিং এর প্যানেল আনতেছি, আমি ক্যামেরাও আনতেছি। এবং ভাইয়া একটা বিষয় একটু যুক্ত করবেন, সেটা হলো যে আজকে ইকবাল ভাইয়ের সঙ্গে আপনি আছেন এবং আমরা দেখছি যে তার সঙ্গে আপনার বন্ডিংটা অনেক ভালো, কিন্তু একটা একদিনের সম্পর্ক না, ইকবালের সাথে আমি আছি কেন হবে, আমি যখন ছিলাম আছি থাকবো, এটাই ন্যাচারাল। ইকবাল ভাইয়ার সঙ্গে আপনার একটু দ্বন্দ্ব আছে, মানে এই ব্যাপারটা যে তার সঙ্গে আপনার এখন যে খুনসুটি গুলো দেখছি যে খুবই ভালো লাগছে এই বিষয়গুলো, যে ফিল্মের মধ্যে আসলে কোথায় এই গুঞ্জন আছে ইকবালের সঙ্গে আমার দ্বন্দ্ব আছে? ইকবালের সঙ্গে আমার দ্বন্দ্ব হবে কেন? ইকবালের সঙ্গে আমার দ্বন্দ্ব নাই তো বন্ধু, অনেক সময় অনেক কথা বলতে হয়। ওকে, থ্যাংক ইউ ভাইয়া।